কোথায় কোথায় পৌঁছচ্ছেন জানতে পারলে আমাদের সুবিধা হয়, আমাদের কর্মীরা গুলো নিয়ে নেবে, কারণ আমাদের কাছে ভালো ট্রেনার রয়েছে। এটা কি করে খুলতে হয়, কি করে লকটা খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, সেগুলো শিখবে। পাবো এই যে বারবার বলছি, তার একটা ছোট্ট স্টেজ রিহার্সাল, মানে একদম মানে কি বলবো, এগুলোকে বলা যাবে ক্যাপসুল রিহার্সাল। তাতেই যা শোডাউন হচ্ছে, আমার মনে হয় না এরপর আর বিজেপি রাস্তায় আর এরা নামবে। আর ওই জন্যই আমরা বলে দিয়েছি, আমরা ব্রাজিল আর্জেন্টিনা রামে বামে ছেদ জোটে পাতা দিনা ও লাভলি। দেখো ইন্ডিভিজুয়াল দু একটা ঘটনা এরকম হতেই পারে। এখন ঘরে ঘরে যদি থাকে এবং সেটা যদি কেউ জানে, তার উচিত পুলিশকে জানানো, প্রশাসনকে জানানো। তবে দিলীপ বাবু বলেছেন যে ওরা ওদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন, এগুলো তারই হয়তো কোনো অংশ হবে। তবে আমি বলেছি কোথায় কোথায় পৌঁছচ্ছেন জানতে পারলে আমাদের সুবিধা হয়, আমাদের কর্মীরা ওগুলো নিয়ে নেবে, কারণ আমাদের কাছে ভালো ট্রেনার রয়েছে, এক্স আর্মি কর্নেল। আমরা না প্র্যাকটিস নয়, প্র্যাকটিসটা করে রাখবে যাতে বিজেপি ব্যবহার করতে না পারে, শেখাবে দেখাবে। অভিনয় শেখানো হয় না, গান শেখানো আমাদের কর্মীদের। আপনি অভিনয় শেখান না, এই যে পার্থভৌমিক দায়বদ্ধ টিনের তলোয়ার, এখন পার্থভৌমিক যদি মনে করে অভিনয় শেখাবো, এক্ষুনি শেখাতে পারে। সে তো এক্স আর্মি যারা অ্যালাউড তারা তাকে শেখাবে, কিন্তু শিখবে তো সেই আপনাদের কর্মীরা। হ্যাঁ, আমাদের কর্মী তো টানতে শিখবে, বোকাতে শিখবে, কিভাবে এটা খুলতে হয়, এগুলো খুলতে ক্যাবিনেটটা কি করে খুলতে হয়, কি করে লকটা খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, সেগুলো শিখবে। তবে একটা কথা বলি, ব্যবহার করা দরকার পড়বে না, ফাঁকা মারতো গোল, কাতারে কাতারে মানুষ আর বলে বলে গোল, কাতারে কাতারে মানুষ আর বলে বলে গোল, টিডি দিয়ে হয় নাকি ভাই মায়ের কোল দখল, ও পাগল।